বেহায়া নারীর কেমন কথা বুরকা দেখলি মাথা বেতা পর্দার কথা যখন বলি বুরকার কথা যখন বলি তখন হয়ে যাই ফতোয়াবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গায় বলি আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী জিহাদের পক্ষে গান লিখি তাই বলে অগ্রবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে কর ওই নাস্তিক বেঈমান দাড়ি টুপি দেখলেই তালেবান ঠিক নাম কি মনে কর ওই নাস্তিক বেঈমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চেয়ে বেশি ভয় পায় বাঘের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী জিহাদের পক্ষে গান লিখি তাই বলে অগ্রবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী রাহমাতাল লিল আলামিন সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কথা বলার পর বেঈমানরা পুরো জেরুজালেম জুড়ে আনন্দ মিছিল আরম্ভ করলেন বেঈমানদের আনন্দ মিছিল শোনার পর একজন নয় দুইজন নয় তত্কালীন সময়ের 50,000 বেঈমানদের সমাগম হয়ে গেল জেরুজালেমের চত্বরে এর নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিনের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে চত্বরে হাজির হয়ে গেলেন যেখানে দাঁড় করে আমর ইবনে আসের নাকটা কেটে ফেলা হবে ওখানে আমর ইবনে আস দাঁড়ালেন রাহমাতাল লিল আলামিন সাহাবী আমর ইবনে আস ওই মজলিসে দাঁড়ানোর পর কান্না করতেছেন চোখের পানিগুলি ঝর্ণার মতো বললেন রাহমাতাল লিল আলামিন সাহাবী কান্না করতেছেন কান্নার কারণে কান্নার চোখের পানি দ্বারা পাঞ্জাবি ভিজে গেলেন রাহমাতাল লিল আলামিন সাহাবীর অবস্থা দেখার পর খ্রিস্টানদের মধ্য থেকে একজন পাদ্রী ডেকে বললেন এর আমর ইবনে আস এখানে দাঁড়িয়ে কান্না করো কেন নাকের মায়ায় তুমি কান্না করো রাহমাতাল লিল আলামিন সাহাবী আমর ইবনে আস ডেকে বললেন এর বেঈমানের দল আমি নাকের মায়া এখানে দাঁড়িয়ে কান্না করি না তাহলে কি জন্য কান্না করো আমর ইবনে আস ডেকে বললেন এরে বেঈমান শুনে নাও আমি এখানে দাঁড়িয়ে এই জন্যই কান্না করলাম তোমাদের নবী ঈসার নাক কে ভাঙলো আমার জানা নাই মুসলমানদের কাঁধে এর দোষ চাপাইলা আমি আমার পয়গম্বরের ভালোবাসে আমার তাজা নাক দেওয়ার জন্য দাঁড়ালাম আমি এই জন্য এখানে দাঁড়িয়ে কান্না করলাম তোমাদের পয়গম্বর ঈসার নাক না ভেঙ্গে যদি মাথা ভেঙ্গে নিয়ে যেত আমি আমার পয়গম্বরের ভালোবাসায় নাক দেওয়ার জন্য দাঁড়ালাম আমি আমার নবীর ভালোবাসায় আমার তাজা মাথা দিতে পারতাম দিতে পারি নাই বিদায় এই জন্য দাঁড়িয়ে কান্না করি ধরে বলুন সুবহানাল্লাহ আই বেঈমান না আমি নাকের মায়া কান্না করি না রাহমাতাল লিল আলামিন সাহাবী আমর ইবনে আস কথা বলার পর রাহমাতাল লিল আলামিন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউমা করে কান্না করলেন বেঈমান আবার ঘন্টির মধ্যে আওয়াজ করলেন জল্লাদ কি আদেশ করা হলো এর জল্লাদ রাহমাতাল লিল আলামিন সাহাবী আমর ইবনে আসের নাক কাটো জল্লাদকে আদেশ করা হলো জল্লাদ আবার তরবারি নিয়ে হাজির হয়ে গেলেন এর নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন সাহাবীর নাকটা কর্তন করে ফেলবেন জল্লাদ তরবারি নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে ফেললেন নাকটা কেটে ফেলবেন এমন সময় খ্রিস্টানদের মধ্য থেকে একজন পাদ্রী ডেকে বললেন এরে আমর ইবনে আস এরে জল্লাদ আমর ইবনে আসের নাক কাটবা না তরবারিটা নিচে নামাও
রাহমাতাল লিল আলামিন সাহাবী অপরাধ করে নাই কে অপরাধ করলো বলে অপরাধ আমি করলাম নাক যদি কাটতে হয় আমার কেটে নিয়ে যাও তবে রাসূলের সাহাবী আমর ইবনে আসের নাক কাটা যাবে না এর নবীর উম্মতের আদাব রাহমাতাল লিল আলামিন সাহাবীকে মঞ্চ থেকে আমার জন্য বললেন একজন খ্রিস্টান পাদ্রী জল্লাদ ৭৫ বাড়ি নিচে নামায় বলল এই পাদ্রী আমি কেন নাক কাটবো না বলো অপরাধ আমর ইবনে আস করে নাই কে অপরাধ করলো বলো খ্রিস্টান পাদ্রী আবার ডেকে বললেন আমি অপরাধ করলাম নাক যদি কাটতে হয় আমার কেটে নিয়ে যাও নাকের বদলে নাক যদি কাটতে হয় আমার কাটো এবার পাদ্রী নিজের পকেট থেকে পয়গাম্বর ঈসার ভাঙা টুকরো নাকটা এইভাবে ওপেন করে বললেন এই যে আমাদের পয়গাম্বর ঈসার ভাঙা টুকরো নাক আমার হাতে বলে এই নাকটা কেন ভাঙলা বলে রাতের আধারে ভেঙে নিলাম মুসলমানদের একটু পরীক্ষা করার জন্য এরা এদের পয়গাম্বর কি কত ভালোবাসে আজকে বিশাল জনসমুদ্রে প্রমাণ হয়ে গেল পয়গাম্বর কি এদের জীবনের থেকে মুসলমানরা এদের জীবনের থেকে এদের নবী কি বেশি ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমার প্রমাণ হয়ে গেল মুসলমানরা এদের পয়গাম্বর কি এদের জীবনের থেকে বেশি ভালোবাসে এর নবীর উম্মতের দল যুবক মুরব্বি পর্দার অন্তরালের মা কালিমা পরে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ নিজের নাক কর্তন করতে চাই নিজের নাকটাকে দিয়ে দিতে চাই আর আগের জামানার বেঈমানদের অবস্থা ছিল অপরাধ করে করে মুসলমানের কাঁধে দুষ্ট পাইত পারে নাই বর্তমানে আমাদের বাংলাদেশের বেঈমানদের কি অবস্থা হিন্দুরা এদের মন্দিরগুলি ভাঙচুর করে মুসলমানের কাঁধে দুষ্ট পাইতে চাই যেটা আমরা কয়েক বছর পূর্বে দেখেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরগুলি হিন্দুরাই আক্রমণ করেছে মুসলমান সম্প্রদায়ের কাঁধে দুষ্টাবাদ গেছে বাড়ি ঢাকাতে মন্দিরগুলি ভাঙচুর করলো হিন্দুরাই মুসলমানের কাঁধে দুষ্টাবাদ গেছে বাড়ি খ্রিস্টানদের গির্জাগুলি ভাঙচুর করে মুসলমানের কাঁধে দুষ্টাবাদ চায় মুসলমানকে বলা হয় অগ্রবাদ মৌলবাদ জঙ্গিবাদ আমরা বলি আমরা অগ্রবাদ নই মৌলবাদ নই জঙ্গিবাদ নই আমরা যদি অগ্রবাদ আর মৌলবাদ হতাম তাহলে পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে আমাদের মুসলমান ভাইদেরকে ধরে ধরে অত্যাচার করা হচ্ছে আমরা যদি অগ্রবাদ হতাম মৌলবাদ হতাম তাহলে আমাদের অত্যাচারে বাংলার জমিনে একজন হিন্দু টিকে থাকার ক্ষমতা ছিল না জোরে বলুন ঠিক না দুঃখ হয় আজকে আমাদেরকে বলা হয় অগ্রবাদ মৌলবাদ না না ইসলাম এমন একটা ধর্ম হিন্দু তার ধর্ম পালন করবে ইসলাম সেখানে পাহারাদারি করবে বাধা দেওয়ার সুযোগ নাই ঠিকই না খ্রিস্টান তার ধর্ম পালন করবে মুসলমান এখানে বাধা দেওয়ার সুযোগ নাই ইসলাম বাধা দেওয়ার সুযোগ নাই বরং ইসলাম পাহারাদারি করবে আজকে আমাদের এত শান্তির ধর্মকে নিয়ে বেঈমানরা বড় কথা বলেন দুঃখ হয় যখন মুসলমান উন্নতি মুসলিমা ঘুমের ঘরে বিপদ থাকে তখন রাত দুইটা তিনটা বাদে স্ক্রিনের পর্দায় নাস্তিক মুরতাদ রেখে মুসলমানদের লেবাস মুসলমানদের নবীর সুন্নতি টুপি দাড়ি পাঞ্জাবির বিরুদ্ধে কথা বলে মুসলমান দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলে বলেন আমরা বলি জঙ্গিবাদ অগ্রবাদ আমরা বলি তোমরা স্ক্রিনের পর্দা থেকে বের হয়ে মাঠে এসে কথা বলো জনগণ পায়ের স্যান্ডেল দিয়ে তোমাদের স্যান্ডেলাইজ করে ফেলবে ধরে বলুন ঠিক না দুঃখ হয় আজকে আমাদের সত্য কথা বললে মৌলবাদ বলেন সত্যের পক্ষে কিছু বলতে গেলে আমাদের কি জঙ্গিবাদ অপবাদ দেওয়া হয় না না যত হুমকি ধমকি আসুক না কেন ওলামা ইকরাম সত্যের কথা বলবে জোরে বলুন ঠিকই না সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে
কথা বলি তাই বলে মৌলবাদী জিহাদের পক্ষে গান লেখি তাই বলে অগ্রবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী জিহাদের পক্ষে গান লেখি তাই বলে অগ্রবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হও নি ঠিক নাম জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হও নি আবার মরণের পরে জানাজা পড়াবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গায়ে বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী জিহাদের পক্ষে গান লেখি তাই বলে অগ্রবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারী রে কেমন কথা বুরুকা দেখলেই মাথা ব্যথা ঠিক না আজকে আমাদের সমাজের ভিতরে বুরকার বিরুদ্ধে কথা বলে হিজাবের বিরুদ্ধে কথা বলে আজকে আমাদের দেশের এক নেতা আজকে আমাদের দেশের একজন দায়িত্বশীল নেতা গার্মেন্টস কর্মীদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করার কারণে আমার দেশের এক নেতা বললেন আমার দেশের এক মন্ত্রী সভার মন্ত্রী বললেন যে গার্মেন্টস কর্মীদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা এটা মানবতা বিরোধী কাজ জোরে বলুন নাউজুবিল্লাহ দুঃখ হয় যে মহান সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামকে কটুক্তি করা হয় কোরআনকে নিয়ে কথা বলা হয় ইসলাম এবং মুসলমানকে নিয়ে কথা বলা হয় এবং নাস্তিক মাত্রা এমপি মন্ত্রী আমরা দেখতে চাই না বলে বলুন ঠিক কিনা কেন ইসলাম কেন তোমাদের কি ক্ষতি করেছে ইসলাম মুসলমানরা তোমাদের এমন কি ক্ষতি করলো মুসলমানদের বিরুদ্ধে কথা বলো হিজাবের বিরুদ্ধে কথা বলো পর্দার বিরুদ্ধে কথা বলো যে তসলিমা নাসরিন বুরকার বিরোধিতা করেছিলেন সেই তসলিমা নাসরিন উলামা ইকরাম তৌহিদের জনতার আন্দোলনের মুখে পড়ে বুরকা পরিধান করে রাতের আধারে ইন্ডিয়ায় পালাতে বাধ্য হয়েছে সেই তসলিমা নাসরিনের ডিম ফুটানোর কিছু মাত্রা এখনো রয়েছে যারা হিজাবের বিরুদ্ধে কথা বলেন পর্দার বিরুদ্ধে কথা বলেন ওরা হলো তসলিমা নাসরিনের ডিম ফুটানো বাচ্চা জোরে বলুন ঠিক না বেহায়া নারী রে কেমন কথা বুরকা দেখলি মাথা ব্যথা পর্দার কথা যখন বলি বুরকার কথা যখন বলি তখন হয়ে যাই ফতোয়াবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী জিহাদের পক্ষে গান লেখি তাই বলে অগ্রবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে কর ওই নাস্তিক বেঈমান দাড়ি টুপি দেখলেই তালেবান ঠিক নাম কি মনে কর ওই নাস্তিক বেঈমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চেয়ে বেশি ভয় পায় বাঘের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী জিহাদের পক্ষে গান লেখি তাই বলে অগ্রবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী অতএব মুসলমান অগ্রবাদ নয় জঙ্গিবাদ নয় যারা আমাদের অগ্রবাদ আর মৌলবাদ জঙ্গিবাদ বলে ওরাই হলো আসল অগ্রবাদী আর মৌলবাদী ধরে বলুন ঠিক কিনা মহানবান আমর ইবনে আউস রাদি
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ভালোবাসায় নিজের তাজা নাক দেওয়ার জন্য দাঁড়ালো। অতএব উম্মতে মুসলিমা শুনে নাও, এই মাদাইয়ার যুবকেরা শুনে নাও, নাওতলা উম্মতে মুসলিমার কাফেলা শুনে নাও, আমার নবীর ইজ্জত হিফাজতের জন্য, আমার নবীর খতমে নবুয়াত চেয়ার কি টিকানোর জন্য যদি আবার আমার নবীর ইজ্জত হিফাজতের জন্য ময়দানে নেমে বাতিলের সাথে মোকাবেলা করতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয় আমার রসূলের ইজ্জত হিফাজতের জন্য, আমিরে বাংলা আমিরে হিফাজত আল্লামা শাহ আহমদ শফির পক্ষ থেকে যদি আবার কাদিয়ানী বিরোধী ডাক আসে, কারা কারা ময়দানে নেমে বুকের তাজা রক্ত দিতে চাও, হাত তুলে আল্লাহকে ডাকাও, হাত গুলি ভেবে নারা দাও। সংসদ থেকে অমুসলিম ঘোষণা করতে হবে, জোরে বলুন ঠিক না? আমির বাংলা আমাদের মুরব্বীদেরকে দায়িত্ব দিয়েছে জনমত তৈরি করো, বড় বাংলাদেশের মানুষদেরকে জানাও বিষয়টাকে, এদের দামাগের ভিতরে ঢুকাও, জনমত তৈরি হবে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে লেটার পাঠাবো, লিখিত পাঠাবো, চিঠি পাঠাবো, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, যদি মহান সংসদ থেকে অমুসলিম ঘোষণা না করা হয় তাহলে বাংলাদেশে আন্দোলনের দাবানল চলবে, জোরে বলুন ঠিক কিনা? প্রস্তুত থাকুন, আল্লাহ আমাদের সকলকে রসূলের ইজ্জত হিফাজতের জন্য ময়দানে নামার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। দলমত নির্বিশেষে আমার নবীর কি শুধু বিএনপি না, আওয়ামী লীগের না, জাতীয়বাদী না, জাসদ আমার নবী শুধু একজনের নবী নই, কোন দলের নবী নই, আমার নবী সকলের নবী, জোরে বলুন ঠিক কি না? অতএব আমার নবীর ইজ্জত হিফাজতের জন্য আমাকে ময়দানে নামতে হবে, কারণ সাহাবাগণ বান্দা আল্লাহর নবীর উপরে গালি দিবে, আল্লাহর রাসূলের উপরে লেপক লাগা বেঈমান না কথা বলবেন, সাহাবায়ে কেরাম বরদাস্ত করেননি। আজকে আমার দলের নেতার বিরুদ্ধে কথা বললে আমার দিলে লাগে, আমার বাবাকে গালি দিলে আমার দিলে লাগে, আমার দলের নেতাকে কেউ অকট্ট ভাষায় গালি দিলে আমার দিলে লাগে, সকল নেতার নেতাকে, সকল নেতার নেতাকে আল্লাহ এবং রসুল মোহাম্মদ রসুল্লাহ হলো সকল নেতার নেতা। অতএব আল্লাহ রসুলের ইজ্জত হিফাজতের জন্য আমাকেই ময়দানে নামতে হবে, জোরে বলুন ঠিক না? ভাইয়ার আমার দুঃখ হয়, আজকে রসুলের আশেক দাবি করি, খেয়াল করেন আশেক কারা, যদিও আমার আলোচনার বিষয়বস্তু এটা নয়, আশেক রসুলের একটু আরেকটা পরিচয় দিয়ে দিই। আজকে তো মনে করলাম আশেক রসুল আমরা দাবি করি, না না খাটি আশেক কারা, খেয়াল করে নাও, দিল্লির এক রিক্সা চালক যুবক দিল্লি শহরে রিক্সা চালায়, শহরের মধ্যে একজন লেকচারার লেকচার দিয়ে মাঠের একটা বই বিক্রি করতেছে, বাজারের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিক্সা চালক যুবক রিক্সা ব্রেক করে মজলিসে ঢুকলেন, ঢুকার পর যুবক লেকচারার হাত থেকে বইটা হাতে নিলেন, বইটার পৃষ্ঠায় তাকিয়ে তাকে দেখলেন, আমার আপনার পয়গম্বরকে নিয়ে অকাট্য ভাষায় বেইমান গালি দিলেন, আম্মাদান খাদিজাতুল কুবরাকে নিয়ে গালি দিলেন, যুবক রিক্সা বন্ধ করে বইটা নিয়ে আবার দৌড়ে বাড়িতে যা হাউ মাউ করে কান্না শুরু করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভার আমার যুবক আবার বইটা হাতে নিয়ে বাড়িতে রওনা হয়ে গেলেন, যুবক তার মায়ের সামনে দাঁড়ালো, মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করলেন, সন্তানের চোখের পানি দেখার পর আম্মা জান কষ্ট করলেন, কিরে আমার কলিজার টুকরা সন্তান, আমার কাছ থেকে বিদায় নিলে সারা দিন রিক্সা চালাই বা সন্ধ্যায় বাসায় ফিরবা, দুপুর বেলায় বাসায় হাজির হয়ে গেল, কান্না কর কেন? যুবক আবার কান্না থামিয়ে বলল, আম্মা জান জানো আমার হাতে যে বইটা দেখলেন, বলে হা দেখলাম, এটার ভিতরে এমন কি রয়েছেন যার জন্য তুমি দিল্লি থেকে ঘরে ফিরলা, এর নবীর উম্মতের দল। যুবক আবার বইটা ওপেন করে বললেন, আম্মা জান এই বইয়ের ভিতরে একজন বেঈমান আখির জামানার পয়গম্বর
আমাদের নবীকে অকাট্য ভাষায় গালি দিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরাকে গালি দিলেন, আম্মা জান আয়েশাকে নিয়ে গালি দিলেন, আম্মা জান আপনার কাছে আমার দুধের দাবিটা ছাড়ানোর জন্য আগমন করলাম, আম্মা জান আপনি আমাকে এখান থেকে বিদায় করে দেন, আমার দিলে তামান্না জাগলো যতক্ষণ পর্যন্ত বেঈমানের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি বান্দা ঘরে ফিরব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমাকে বিদায় করে দেন। চকিয়ে পানি ছেড়ে ছেড়ে যুবক রিকশা চালক কান্না করলো। আম্মা জান আবার হাত বুলিয়ে দোয়া করে দিলেন, বাজান যাও, বিদায় করলাম বেঈমানের বিচার করে তুই ঘরে ফিরবি রে সন্তান। বেঈমানের বিচার করতে যা, যদি তুমি শাহাদাত বরণ করে ফেলো আমি আম্মা জান তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার সাথে আমাকে জান্নাতে সিঁড়িতে দেখা করায়। এর নবীর উম্মতের দল আম্মা জানের কাছ থেকে যুবক আবার দোয়া নিয়ে দিল্লি থেকে কলকাতার দিকে রওনা হয়ে গেলেন। এর নবীর উম্মতের দল যুবক আমার বাজার থেকে ধারালো একটা চাকু খরিদ করেছেন। মুসলমানদের দুশ্মন পয়গম্বরের দুশ্মন বেঈমানকে যদি পায়, এই চাকু দ্বারা এক আঘাত করব, এক আঘাতের কানে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। এর নবীর উম্মতের দল যুবক আবার প্রতিজ্ঞা নিয়ে দিল্লি থেকে কলকাতা দেখে রওনা। দিল্লি থেকে কলকাতায় হাজির হওয়ার পর যে লাইব্রেরি থেকে বইটা প্রকাশনা করা হলো, এই লাইব্রেরির সামনে যুবক আবার দাঁড়ালেন, লেখকের পরিচয় জানতে চায়। লেখকের পরিচয় একটা টুকিনি লেখা হলো। যুবক এই টুকিন নিয়ে লেখকের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এর নবীর উম্মতের দল দিল্লি রিকশা চালক যুবক বেঈমানের বাড়ি হাজির হয়ে গেলেন। বেঈমানকে দেখার জন্য অনেক মানুষের উপচে পড়া ভিড়। যুবক আবার নিজেকে দূরের মুসাফির পরিচয় দেওয়ার পর যুবককে একটু সামনে জায়গা করে দিলেন। এর নবীর উম্মতের দল যুবক আবার চোখের হাত নিয়ে বললেন, ভাই যান আমি বহুদূর থেকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম, একান্ত জরুরি কিছু কথা ছিল। যুবককে নিয়ে খাস কামরায় যাওয়ার পর যুবক এবার নিজের পকেট থেকে বইটা বের করে পেন করে বলল, লেখক ভাই এই বইয়ের লেখক কে? বলে আমি লিখলাম। আবার রিপিট দেখে বললেন, কে লিখলে? বলেন, বলে আমি লিখলাম। কেন আপনি বইটা লিখলেন বলুন? বলে এই বইটা এই জন্য লিখলাম, মুহাম্মদকে একটু বেইজ্জতি করার জন্য লিখলাম, মুসলমানদের নবীকে নিয়ে গালি দিলাম। এর নবীর উম্মতের দল যুবক আর দেরি করে নাই, পকেট থেকে ধারালো চাকুটা বের করিয়া বেঈমানের কলিজা বরাবর আঘাত করলেন। এক আঘাতের কারণে মুসলমানদের দুশ্মন পয়গম্বরের দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক এখানে দাঁড়িয়ে আছেন, কোথাও যায়নি। বেঈমান জয়পালের চালা চামুন্ডার এবার খবর পেয়ে গেলেন, এদের লিডার নাই। জয়পালকে দুনিয়ার থেকে বিদায় করে ফেলা হলো। খাস কামরার ভিতরে আবার যুবককে যা সবাই ধরলেন, যুবককে ধরে পুলিশের হাতে সুপোর্ট করা হয়। এর নবীর উম্মতের দল যুবকের বিরুদ্ধে আদালতে কঠিন মামলা সাজানো হলো, ফাঁসির কাস্তে ঝুলানো হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবকের পক্ষে কলম ধরা কেউ নাই, যুবকের পক্ষে কলম কে ধরবে? দিল্লি তার বাড়ি হাজির হলো কলকাতায়। এর নবীর উম্মতের দল যুবকের পক্ষে আদালতে কলম ধরলেন, আমার আপনার বাংলার সন্তান শের বাংলা একে ফজলুল হক আদালতে কলম ধরলেন। তিন সদস্যের উলামা ইকরামের কাফেলা কারাগারে পাঠালেন যুবকের সাথে সাক্ষাৎ করার জন্য। শের বাংলা একে ফজলুল হকের তিন সদস্যের কাফেলা যাওয়ার পর যুবকের কাছে যা বললেন, এই যুবক ভাই তুমি বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করেছো এটা সত্য, তুমি যদি বাঁচতে চাও আদালতের দ্বারা মিথ্যা জবানবন্দি দিবা, আর না হয় তোমাকে বাঁচানো যাবে না, যে মামলা তোমার বিরুদ্ধে সাজান হলো বাঁচানো যাবে না। এর নবীর উম্মতের দল যুবক আবার কান্না করে বললেন, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। তিন সদস্য উলামায়ে কিরামের কাফেলা বলল, এই যুবক ভাই কেন তুমি মরতে চাও, বাঁচতে চাও না? যুবক আবার হাউ মাউ করে কান্না করে বললেন, হুজুর আমি এই জন্য মরতে চাই কারণ আমি বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করার পর গতকাল রাত্রে যখন আমি ঘুমের ঘরে যাই,
আখিরি জামানার পয়গম্বর আমার ঘুমের ঘরে হাজির হলেন বেলাল আবু বকর আলী উসমান কে নিয়া আখিরি জামানার পয়গম্বর আমাকে জান্নাতের গেটে সম্বর্ধনা দেই এই জন্য আমি বাঁচতে চাই না মরতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী আমাকে জান্নাতের গেটে সম্বর্ধনা দেই এই কারণে আমি মরতে চাই না বাঁচতে চাই অতএব এই যুবকের কাফলা শুনে নাও এই মুরব্বী বাবার কাফলা শুনে নাও হাজার বীর হিকমি সিংহের মতো হাজার বিড়ালের মতো হাজার বছর বাঁচাচ্ছে সিংহের গর্জনে বেঈমানদের সামনে দাঁড়িয়ে এক ঘন্টা বাঁচবো এটাই হবে আমার জীবনের তামান্না জোরে বলুন ঠিক না বেঈমানের সাথে মুসলমানের কোনো আপোষ নাই হাজার বছর বাঁচাচ্ছে সিংহের গর্জনে এক ঘন্টা বাঁচবো এটাই আমার সফলতা জোরে বলুন ঠিক না ভাইরা আমার অতএব আল্লাহর নবীর ইজ্জত হিফাজতের জন্য ময়দানে নামে যাও বেঈমানদেরকে জানা যাও আমার নবীর বিরুদ্ধে গালি দেওয়া যাবে না আমার পয়গম্বর কি নিয়ে কটূক্তি করা যাবে না এর বেঈমানরা শুনে নাও আমার নবীর খতমে নবুয়াত কি আর কি নিয়ে টানাটানি করা যাবে না আমার নবী হলো শেষ নবী আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমার নবীর পরে কোনো নবী নাই কাদিয়ানিরা তারা গোলাম আহমদ কাদিয়ানিকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানেন অতএব আমার নবী বলেছেন আমি আখিরি নবী আমার পরে আল্লাহ আর কোন নবী পাঠাবেন না জোরে বলুন ঠিক না আমার নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই আমাদের দাবি একটাই সংসদে আইন চাই জোরে বলুন ঠিক না মহারামান অতএব আল্লাহর রাসূলের সাহাবীরা রাসূলের জন্য পাগল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হলো তৎকালীন সময়ের মিশরের গভর্নর আর আমর ইবনে আস এর এলাকায় মদ খেলেন রাসূলের প্রিয় সাহাবী ওমরের সন্তান আবু শামা মনে আছে আবু শামা মদ খেয়েছে আবু শামার মদ খাওয়ার ঘটনা শুনে সাথে সাথে মুসলিম জাহানের খলিফা ওমরের সন্তানের কাছে গিয়ে বললেন গভর্নর জি বললেন আবু শামা আমি খবর পেয়েছি আশারিতাল খামার তুমি মদ খেয়েছো বলে হা খেলাম সাথে সাথে খুব মানুষের সন্তান মদ খেলো দেখার টাইম নেই গ্রেফতার করে তাতারিংটন সমের মিশরের কারাগারে পাঠালেন দূরে বলুন সুবহানাল্লাহ খুব মানুষের সন্তান মদ খেয়েছে অপরাধ করেছে দেখার টাইম নেই মুসলিম জাহানের খলিফা ওমরের সন্তান মদ খেলেন কিন্তু এখানে ওমরের সন্তান বলে গণ্য হন নাই আমার আপনার দেশ আজকে আইন আছে আইনের প্রয়োগ নাই যদিও তো উপরের লেভেলের কোন মানুষের সন্তান অপরাধ করে অপরাধটাকে ধামা চাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু তৈরি করা হয় এটা আমার বাংলাদেশ না না যে অপরাধী আজকে অপরাধীরা বুকফুলি এলাকার ভিতরে ঘুরে তাদের বিচার হয় না নির্দোষ মানুষগুলিকে আজকে জেলের ভিতরে বন্দী করে করে বিচারের আওতায় না হয় দুঃখ হয় আজকে আমাদের দেশে আইন আছে ঠিক আইনের প্রয়োগ নাই আজকে যদি আইনের প্রয়োগ থাকতো অপরাধী প্রকাশ্যে ঘোরা সাহস পেত না করে বলুন ঠিক না দুঃখ হয় আজকে আমার দেশে বিচার নাই ইনসাফের বিচার নাই খেয়াল করে মুসলিম জাহানের খলিফা ওমর সন্তান মত খেলেন রাহমাতাল লিল আলামিন সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার করে আদালতে বাড়ালেন রাসূলের সাহাবী আবু শামাকে বিচার করবেন রাহমাতাল লিল আলামিন সাহাবী আবু শামার বিচারটা কিভাবে করবেন সাধারণ কোন জনগণের সন্তান নয় মুসলিম জাহানের খলিফা ওমরের সন্তান এর নবীর উম্মতের দল ওমরের সন্তানের বিচারটা প্রকাশ্যে করলে চলবে না গোপনে করলে চলবে না প্রকাশ্যে করা যাবে না গোপনে করতে হবে মিটিং বসলেন চূড়ান্ত ডিসিশন হয়ে গেলেন মুসলিম জাহানের খলিফা ওমরের সন্তানের বিচারটা ময়দানে করা যাবে না ময়দানে যদি করা হয় মানুষ জানবে ওমরের সন্তান মাথায় এটা ওমরের জন্য বদনাম হবে ওমরের বদনাম হলে আমাদের বদনাম না না মুসলিম জাহানের খলিফা ওমরের সন্তানের বিচার গোপনে করা লাগবে এর নবীর উম্মতের দল চূড়ান্ত মশওয়ারা হয়ে গেলেন মুসলিম জাহানের খলিফা ওমরের সন্তানের বিচার গোপনে করা হবে আল্লাহর রাসূলের সাহাবী গভর্নর আমর ইবনে আস বিচার করবেন
বিচার করে মদিনার দিকে নিয়ে রওনা হয়ে যাবেন মানুষ জানবেন না এর নবীর উম্মত দল রাহমাতান লিল আলামিন সাহাবী আবার চাবুকাতি নিয়ে বিচার আরম্ভ করলেন বিচার সম্পূর্ণ করার পর রাহমাতান লিল আলামিন সাহাবী উমরের সন্তান আবু শামাকে মিশর থেকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন মদিনায় পৌঁছার পর মুসলিম জাহানের খলিফা উমর দাঁড়িয়ে আছেন রাগান্বিত ভাষায় আবার নিজের সন্তান আবু শামাকে প্রশ্ন করলেন এরি আবার কলিজার টুকরা সন্তান আমি খবর পেলাম আমি আব্বা জান তুমি মিশরে সফর অবস্থায় মদ খেয়েছো আমি আব্বার কানে খবর পৌঁছলো তোমার বিচার করা হলো কি রাহমাতান লিল আলামিনের সাহাবী কথা বলার পর আবু শামা ডেকে বললেন আব্বা জান আমার বিচার করা হলো কিভাবে কোন সিস্টেমে তোমার বিচার করা হলো বর্ণনা দাও যদি তুমি বর্ণনা না দাও বিচার সঠিকভাবে না করা হয় তাহলে আল্লাহর আদালতে আমি আব্বা জান এর জন্য জবাবদিহিতা করা লাগবে গভর্নরকে আবার বললেন গভর্নর কিভাবে বিচার করলাম বলে আমার ময়দানে প্রকাশ্যে করি নাই গোপনে গোপনে করলাম রাসূল সাহাবী আমার আবার ডেকে বলল কেন আমার সন্তানের বিচারটা গোপনে গোপনে করলাম ময়দানে করনাই এই জন্য ময়দানে করে নাই ময়দানে যদি বিচারটা করতে যাই মানুষ জানবে ওমরের সন্তান মদ খায় বুধই কন্টিনিউ মিশরে সাবর অবস্থায় মদ খায় ওমর আপনার বদনাম হবে এই জন্য প্রকাশ্যে করে নাই গোপনে করলাম এর নবীর উম্মতের দল রাহমাতান লিল আলামিন সাহাবী বললেন গভর্নর তোমার বিচার করা হয়নি আমাকে আবার দ্বিতীয়বার বিচার করতে হবে এরি আমার কলিজার টুকরা সন্তান তোমার বিচারটা দি সিস্টেমে করা হলো বিচার করা হয়নি আমি আব্বা জান দ্বিতীয়বার আবার তোমার বিচার করতে চাই তুমি কি রাজি আবু শামা ডেকে বললেন আব্বা জান আপনি আমাকে দ্বিতীয়বার বিচার করে দেন কারণ আমি গুনার বোঝা নিয়ে কবরে যেতে চাই না কবর আজাব আমি সহ্য করতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা জান আমাকে দ্বিতীয়বার বিচার করেন রাহমাতাল লিল আলামিন সাহাবী আবার নিজের হাতে চাবুক নিলেন ময়দানে আবু শামাকে নিয়ে হাজির হয়ে গেল শত শত মানুষের সমাগম হয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন সাহাবী উমর ময়দানে হাজির হয়ে চোখ বন্ধ করে আবু শামার উপরে চাবুক চালালেন এর নবীর উম্মতের দল আবু শামার উপরে চাবুক চালাতেন চাবুক চালাচ্ছেন চাবুকি আঘাতের কারণে রাহমাতাল লিল আলামিন সাহাবীর সন্তান আবু শামা দাঁড়ানো অবস্থায় থেকে নিচে পড়ে গেলেন পাশের মানুষগুলি ডেকে বললেন উমর চাবুক চালানো একটু বারের জন্য বন্ধ করে দাও আপনি একটু তাকায় দেখেন আপনার সন্তান আবু শামা দাঁড়ানো অবস্থায় থেকে নিচে পড়ে গেলেন রাহমাতাল লিল আলামিন সাহাবী চোখ খোলেন নাই রাসূলের সাহাবী চাবুক দ্বারা আবার কাবা আঘাত করতে আরম্ভ করলেন এর নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন সাহাবী চাবুকের আঘাতের কারণে আবু শামার নাক দিয়া ফেনা বের হয় মুখ দিয়া ফেনা বের হয় পাশের মানুষগুলি আবার ডেকে বললেন উমর বন্ধ চক্ষুগুলি একবারে জন্য খুলে দেখেন আপনার কলিজার টুকরা সন্তান আবু শামার বর্তমান অবস্থা ভালো নয় আপনার চাবুকের আঘাতের কারণে নাক দিয়া ফেনা বের হয় মুখ দিয়া ফেনা বের হয় উমর এখনো কি সময় হয় না আপনার বন্ধ চক্ষুগুলি খুলে আপনার সন্তানের দিকে একটু তাকাবার রাহমাতাল লিল আলামিন সাহাবীকে ডেকে বললেন উমর আপনার সন্তান আবু শামার নাক মুখ দিয়া ফেনা বের হয় আমরা তাকায় দেখতেছি আবু শামা বোধহয় আর দুনিয়ায় নাই আপনার চাবুকের আঘাতের কারণে একেবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দূরে বলুন সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন সাহাবী উমর এবার এই কথা শোনার পর নিজের বন্ধ চক্ষুগুলি একটু খুললেন রাহমাতাল লিল আলামিন সাহাবী তাকালেন নিজের কলিজার টুকরা সন্তানের মুখ দিয়ে ফেনা বের হয় নাক দিয়ে ফেনা বের হয় ওমর আবার কোলের মধ্যে নিজের সন্তানকে ঝরালো নিজের সন্তানকে বুকে ঝরায় কানে কানে ডেকে বললেন রে আমার কলিজার টুকরা সন্তান
তুমি মনে করবা আমি আব্বা জান বড় চল্লাত না না এমনটা মনে করিও না অন্য সন্তানদের আব্বাদের দিলের ভিতরে যেভাবে সন্তানের দরদ ভালোবাসা রয়েছেন আমার অন্তরেও তোমার জন্য দরদ ভালোবাসা রয়েছেন আমি কেন দ্বিতীয়বার তোমার বিচার করলাম কারণ আমি আব্বা জান বড় জিম্মাদার আমি যদি তোমার সম্পূর্ণ বিচার না করি জিম্মাদারি নিয়ে পরিচালনা করে রাহমাতান লিল আলামিন সাহাবী আমার কান্না করে বলল এই আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর পার্লামেন্টের জন্য জবাবদিহিতা করা লাগবে এই কারণে আমি দ্বিতীয়বার বিচার করলাম রসূলের সাহাবী আবার কান্না করতেছে আবু শামাকে গোসল করালেন কাফন পরালেন কাপড় পরায়া কাঁধে বহন করে করে সন্তানের লাশটাকে কবরে নিয়ে যায় এর নবীর উম্মত যারা দুনিয়ার নিজাম হলো বাবার কাঁধে যদি সন্তানের লাশ উঠে যায় বাবার চোখের পানিগুলি আর ধরে রাখার মতো নয় রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু শামাকে কাঁধে বহন করে করে কবরে নিয়ে যায় আর চোখের পানি ঝর্ণার মতো ছাড়তেছেন রসূলের সাহাবী আবু শামাকে নিয়ে নিজে কবরে নামলেন কবরে দাফন করলেন দাফন সম্পূর্ণ করার পর সাব খাতি নিয়ে আবু শামার কবরের মাটির উপরে সাত থেকে আটটা চাবুকের আঘাত করলেন এই দৃশ্যটা পাশের মানুষ দেখার পর বললেন ওমর আপনার এই দৃশ্যটা ব্যক্তি তো বুঝলাম না আপনি কেন আপনার কবরের সন্তানের কবরে সাতটা চাবুকের আঘাত করলেন রাহমাতাল লিল আলামিন সাহাবী আবার ডেকে বললেন আমি কেন করলাম আমার সন্তানে বিচার আশিটা চাবকের আঘাত জীবিত অবস্থায় দিতে পারি নাই আমি গণনা করেছি সাতটা চাবকের আঘাত বাকি ছিল এই সাতটা আঘাত আমি জিম্মাদারি নিয়া আমার সন্তানের কবরের উপরে করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ এমন জিম্মাদারলা পিতা যে সমাজে থাকবে এমন জিম্মাদারলা বাবা যে সমাজে থাকবে এই সমাজের সন্তান বলে কোনোদিন গাঁজা খাবে না ইয়াবা সেবন করবে না ফেনসিডিল খাওয়া সাহস পাবে না সিগারেট হাতে নেওয়ার সাহস পাবে না মুরব্বীদের সাথে চোখ তুলে কথা বলার সাহস পাবে না জোরে বলুন ঠিক না দুঃখ হয় না না এই আব্বা জান দামি জিম্মাদারের সন্তানকে পরিচালনা করুন দামি জিম্মাদারের বয়ান করুন হাকিম লুকমান ও সন্তানদেরকে দামি জিম্মাদারি না বয়ান করতেছে দামি একটি বয়ান ভাইয়ের আবার হাকিম লুকমান সন্তানদের কাছে বসালেন কাতি বসে বলল এর আমার কলিজার টুকরা সন্তান শোনো লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবা না আল্লাহ কয়জন কথা বলেন কয়জন সন্দেহ আছে আল্লাহ হলো একজন অদ্বিতীয় কোনো ইলাহ নাই এই নবীর উম্মতের দল হাকিম লোকমান সন্তানদের কাছে বসে দরদ নিয়ে বয়ান করলেন এরি আমার কলেজের টুকরো সন্তান আল্লাহ হলো এক আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না এরে নবীর উম্মতের দল আল্লাহ হলো এক সন্তানদের বোঝায় আল্লাহকে বাদে অন্য কাহারও কদমে সিজদা দেওয়া যাবে না সিজদা পানেওয়ালা একমাত্র কে আর জোরে বলেন কে কিন্তু আজকে আমাদের কিছু ভাইদের অবস্থা হলো আল্লাহর কদমে সিজদা বাদ দিয়া পীরের কদমে সিজদা দেয় মাজারে গিয়া সিজদা দেয় মাজার এবং পীরের কদমে সিজদা দেওয়ার কারণে আমাদের ক্ষতি হলো কি দামি ঈমানটাকে নষ্ট করে ফেললাম ধরে বলুন ঠিক কি না সমাজের কিছু মানুষের অবস্থা হলো মাজারে গিয়া সিজদা দেয় পীরের কদমে সিজদা দেয় দুঃখ হয় আমি পীরের বিরোধিতা করতেছি না আমি একজন পীরের মুরিদ বিরোধিতা করি আল্লাহ বলা পীরের অভাব নাই কিন্তু আমাদের সমাজের মানুষগুলির দেমাক এতটাই নষ্ট হয়ে গেল নেংটার কাছে যায় ময়ারিত হয় সালা বাবা তালা বাবা জডা বাবা সাউল বাবা ডাউল বাবা অভাব নাই জোরে বলুন ঠিকই না এদের কাছে যায় আজকে আমরা বায়াত গ্রহণ করি আজকে মানুষের দেমাক গুলি এতটাই নষ্ট হয়ে গেল একজন অলঙ্গ মানুষ তার শরীরে কোন কাপড় নাই ওর কাছে যে আজকে আমরা বায়াত গ্রহণ করলাম যদি এদের বলা হয় কিরি তোমরা ন্যাংটার কাছে কেন বায়াত গ্রহণ করলাম হুজুর আস্তে কথা বলেন আপনারা শরীয়তের মোল্লা মারেফত বুঝবেন কি ন্যাংটার মধ্যে কি ভাব আর কি সার কি মাল আছে আপনারা বুঝবেন কি আমি আমার দেমাক দ্বারা একটা খুব সূক্ষ্মভাবে চিন্তা করলাম আমাদের দোকানের মাল থাকে গোডাউনে স্যাম্পল থাকে দোকানে ওর স্যাম্পল যদি ন্যাংটা হয় ওর গোডাউনের অবস্থা কি হবে আপনারা এবার আজকে মাদারি গিয়া কমাল ঠিকা সিজদা দিলাম
এক আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমান দেওয়া যাবে না, আল্লাহকে বাদে অন্য কাহার কদমে মাথা নিচু করা যাবে না, জোরে বলুন ঠিক কিনা? ভারামান হাকিম লোকমান ও সন্তানদের দামি জিম্মাদের নিয়ে বয়ানটা করলেন, ইনি আমার কলিজা টুকরা সন্তান, শোনো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না, এর নবীর উম্মতের দল রহমাতাল লিল আলামিন। আমার হাদিস বর্ণনা করে জানান, قال النبي صلى الله عليه واله وسلم لا تشرك بالله شيئا وان قتلت وان حرقت, যদি তোমাদের কতল করা হয়, শরীতে চর্ণ হয়, আগুনে নিক্ষিপ্ত করা হয়, এরপরও এক আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না, ধরে বলুন ঠিক কিনা? এক আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না। ভাইরা আমার, আজকে আমরা ঈমান ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম, ঈমান থেকে আমাদের ঈমানটা দুর্বল করে ফেললাম। এরপর ঈমান সারান নাই রাহমাতাল্লিল আলামিন একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নাও। রাহমাতাল্লিল আলামিন সাহাবী খুবাইব ঈমান আনার পর, ইসলাম ধর্ম গ্রহণ করার পর বেঈমানরা কত অত্যাচার করলেন, এরপর ঈমান ছাড়ান নাই, এর নবীর উম্মতের দল রাহমাতাল্লিল আলামিন সাহাবী এক আল্লাহর উপর ঈমান আনার পর বেঈমানরা আবার খুবাইবকে গ্রেফতার করলো, গ্রেফতার করে আদালতে কারাগারে দাঁড় করে বললেন, এরে খুবাইব এক আল্লাহর উপরে তুমি ঈমান আন না, ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আর না হয় কঠিন থেকে কঠিন বিচার তোমার করা হবে। রাহমাতাল্লিল আলামিন সাহাবী বললেন, এরে বেঈমান এক আল্লাহর উপর ঈমান আনলাম, এক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়া যাবে না, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, দুনিয়া থেকে একেবারে চিরবিদায় করে দাও, এরপরও এক আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমান ছাড়া যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে দুনিয়া থেকে বিদায় করার ঈমান ছাড়া যাবে না। খুবাইবকে ফাঁসির মঞ্চে দাঁড় করালো, রাহমাতাল্লিল আলামিন সাহাবী ফাঁসির মঞ্চে দাঁড়ানোর পর চকের পানিগুলি টলমল টলমল করতেছে, কান্না করলেন। খুবাইবের এই কান্না দেখার পর বেঈমানদের দিলের মধ্যে একটু মায়া পয়দা হলেন। রাহমাতাল্লিল আলামিনের সাহাবী খুবাইবের চকের পানি দেখার পর বেঈমানরা আবার ডেকে বললেন, খুবাইব কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো কেন? খুবাইব আবার বললেন, এরে বেঈমান আমার দিলে আখেরে একটা তামান্না ছিল, শেষ তামান্না ছিল, আমার তামান্নাটা যদি তোমরা পূর্ণ করে দিতা আমার দিলের ভিতরে আর কোনো কষ্ট থাকতো না। বেঈমানরা আবার বললেন, কি তামান্না বলো? রাহমাতাল্লিল আলামিনের সাহাবী বললেন, এরে বেঈমানরা শোনো, আমার আখেরে তামান্না হলো যে রশিদে আমাকে তোমরা ঝুলাইবা, ফাঁসিতে ঝুলাইবা, এই রশিদার নিচে আমাকে দুই রাকাত নফল নামাজ পড়া শুরু করে দাও। রাহমাতাল্লিল আলামিনের সাহাবীকে সুযোগ করে দিলেন বেঈমান, এরে নবীর উম্মতের দল রাসূলের সাহাবী আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত লম্বা করলেন, তিলাওয়াত লম্বা করলেন, তিলাওয়াত লম্বা করতেছে আর চকের পানিগুলি ঝর্ণার মতো পড়লো। খুবাই ভাউ মাউ করে কান্না করলেন, কারণ এটাই জীবনের শেষ নামাজ, আর জীবনে নামাজ পড়তে পারবেন না রে খুবাই। জীবনে শেষ নামাজে দাঁড়ালেন, কান্না করলেন, একটাই অপরাধ, এক আল্লাহর পর ঈমান আনলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এর নবীর উম্মতের দল। বেঈমানদের সামনে দাঁড়ায়ও খুবাই ঈমান ছাড়েন নাই। খুবাই ব্যবহার নামাজ শেষ করার পর ডানে বামে সালাম শেষ করালেন। রাহমাতাল্লিল আলামিনের সাহাবীকে দুইজন মিলে এবার ফাঁসির মঞ্চে দাঁড় করালেন, গলার মধ্যে রশি লাগালেন, রশিটা লাগিয়ে উপরের দিকে ওঠায় রাহমাতাল্লিল আলামিনের সাহাবী, ঈমানওয়ালা একটাই অপরাধ, এক আল্লাহর পর ঈমান আনলেন,
ডানে বামে চেহারাটা ঘুরে দেখেন আপন কেমনায় রহমাতান লিল আলামিন সাহাবী বারবার চেহারাটা কিবলামুখী করতে চাই আবার বেঈমানরা ঘুরে ফেলেন আবার কিবলামুখী করতে চাই আবার ঘুরে ফেলেন এরে নবীর উম্মতের দল এই দৃশ্যটা দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন এই জিব্রাইল যাও খুবাইব আমি আল্লাহর উপর ঈমান আনার পর ইসলাম ধর্ম গ্রহণ করার পর বেঈমান বানি অত্যাচার করলো বেরে জিব্রাইল যাও খুবাইব বারবার চারাটা কিবলামুখী করতে চায় খুবাইবের কানে কানে সুসংবাদ পৌঁছে দাও চেহারা যেদিকে ঘোরানো ফেরানো থাকুক না কেন খুবাইব ইসলাম ছাড় নাই ঈমান ছাড় নাই আমার বারবার যারা কিবলামুখী করতে চাই খবর পৌঁছে দাও ঈমানদার নাই ইসলাম ছাড়েন নাই খুবাইব চেহারা যেদিকে ঘোরানো ফেরানো থাকুক না কেন আমার তৈরি জান্নাত আমি খুবাইবের জন্য প্রস্তুত করে রেখেছি দূরে বলুন সুবহানাল্লাহ প্রস্তুত করে রাখলাম খুবাইবের জন্য আমার চেহারা আমার তৈরি জান্নাত আমি প্রস্তুত করে রাখলাম খুবাইব ঈমান ছাড়ে নাই ইসলাম ছাড়ে নাই তার জন্য আমার জান্নাত প্রস্তুত ঈমান দেই না ইসলাম ছাড়েন নাই দামি হয়ে গেল অতএব আমার আপনার পানার প্রতিজ্ঞা হবে এক আল্লাহর উপর ঈমান আনলাম যত অত্যাচার হুমকি ধমকি আসুক না কেন এক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়া যাবে না জোরে বলুন ঠিক না মায়ান আমার গত জানুয়ারি মাসে টেকনাফ সফর হলো বেঈমানরা চতুর্মুখী ষড়যন্ত্র চালিয়েছেন আমাদের ঈমানকে নষ্ট করার জন্য গত জানুয়ারিতে টেকনাফ সফর হলো ওখানে বর্তমানের খবর নেন আর কান থেকে যে রোহিঙ্গারা আমাদের দেশে অবস্থান করেছে এদের বর্তমান খবর খ্রিস্টান হয়ে গেল এনজিওদের কবলে পড়ে ইসলাম ধর্ম ছেড়ে দিল শুধু এনজিওদের কবলে পড়ে ইসলাম ধর্মই ছাড়েন নাই রোহিঙ্গারা শুধু নয় আমার দেশের রাজশাহীর চাপায়ের খবর নেন অনেক ফ্যামিলি প্রায় 2,000-2,500 মতো মানুষ এনজিওদের কবলে পড়ে ইসলাম ধর্ম ছেড়ে দিল ঈমান ছেড়ে দিল এনজিওরা এদেরকে ঘর করে দিলেন বাড়ি করে দিলেন টাকা পয়সা অসহায়তার সুযোগ নিয়ে এদেরকে কিন্তু সেবা করলেন এদের সামনে অপশন রেখেছে ঈমান ছেড়ে দাও ঈমান ছেড়ে দিলেন ভাইয়ার আমার এনজিও বেঈমানদের আরেকটা নব্য মিশন আমার দেশে এসেছেন মুসলমানের প্রত্যেকটা ঘরে ঘরে যার সন্তানের জন্ম হওয়ার জন্য বেঈমানদের আরেকটা নব্য মিশন যার নাম দেওয়া হয়েছে হিউম্যান মিল্ক ব্যাংক আমাকে এখন প্রশ্ন করতে পারেন হুজুর এটা আবার কি দুধের নামে বেঈমানরা একটা ব্যাংক খুলেছে আমরা অনেক বলতে পারি হুজুর অনেক ব্যাংকের নাম শুনলাম টাকার ব্যাংক স্বর্ণের ব্যাংক দুধের ব্যাংকের নাম শুনে বেঈমানরা নব্য মিশন নিয়ে আমার দেশে এসেছেন হিউম্যান মিল্ক ব্যাংক নামে একটা সংস্থা খুলেছে এটার অবস্থা হলো কোন মাতার বাচ্চা প্রসব করার পর সে বাচ্চাটা যদি মারা যায় মায়ের বুকে পর্যাপ্ত পরিমাণ দুধ থাকে এই দুধটাকে মা চাইলে নষ্ট না করে মেশিনের মাধ্যমে ফ্রিজিং করে রাখতে পারবে অথবা কোন মা বাচ্চা প্রসব করার পর সে বাচ্চাকে দুধ খাইয়ে মায়ের বুকে পর্যাপ্ত পরিমাণ দুধ রয়েছেন এই দুধটাকে নষ্ট না করে মেশিনের মাধ্যমে ফ্রিজিং করে রাখতে পারবে সেই সুযোগ আছে অথবা কোন মা বাচ্চা প্রসব করার পর অনেক সময় মা মারা যায় বাচ্চাকে লালন পালন করার জন্য দুধের প্রয়োজন হয় হয় কিনা ভাই এখন ব্যাংক থেকে দুধ এনে বাচ্চাকে লালন পালন করতে পারবে এখন বুঝার বিষয় হলো আমার মায়ের বুকে দুধ ব্যাংকে রাখা হলো এটা যে আমার মায়ের বুকে দুধ আমার জানা নাই নাম ঠিকানা জানা নাই কোন গ্রাম থেকে রাখা হলো এটাও জানা নাই এখন যদি নাওতলা এলাকার কোন মেয়ে ওই ব্যাংক থেকে এনে দুধ খেয়ে লালিত পালিত হয় আর তার সাথে যদি আমার বিবাহ হয় আমার জানা নাই সে আমার মায়ের বুকে দুধ খেয়েছে আর শরীয়ত বলে যে আমার মুখে মায়ের বুকে দুধ খেলেন সে আমার দুধ বোন হয়ে যায় আর দুধ বোনের সাথে বিবাহ বৈধ না অবৈধ কথা বলেন অবৈধ আর অবৈধ বিবাহের দ্বারা যে বাচ্চাগুলি জন্ম হবে সবগুলি হবে জারক বেঈমানদের আরেকটা নব্য মিশন মুসলমানের প্রত্যেকটা ঘরে ঘরে যার সন্তানের জন্ম হওয়ার জন্য এই নব্য মিশন নিয়ে ইঞ্জিওরা দেশে এসেছেন অচির শাখা প্রশাখা তারা ছড়িয়ে পড়বে অতএব এই যুবকেরা হুঁশিয়ার হও হুঁশিয়ার হও আমাদের মাননীয় এই ইউপি চেয়ারম্যান
মাদাইয়া চেয়ারম্যান সাহেব আমাদেরকে নিয়া আমাদেরকে সহ আমরা সহ যদি আমাদের দেশে আমাদের গ্রামে এই ব্যাংক খোলা হয় সবার নামে সংস্থা করা হয় যুবকেরা আমাদের চেয়ারম্যান কে নিয়ে ইমানের দায়িত্ব পালন করব এদের এই ব্যাংকগুলিকে উড়িয়ে দিতে হবে ধরে বলুন ঠিক কি না যাহলে আমাদের প্রাণের দাবি রাজনৈতিক দাবি না প্রাণের দাবি আমাদের ইমানের দাবি মুসলমানদের ঘরে ঘরে চার সন্তান জন্ম হওয়ার জন্য বেঈমানদের নব্য মিশন না না এক আল্লাহর উপর ঈমান এনেছি যত অত্যাচার জুলুম আসুক না কেন ঈমান ছাড়া যাবে না জোরে বলুন ঠিক কিনা ঠিক